আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন্নবী জামশেদ ওমান থেকে। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি অনলাইনে নির্বাচন, অনলাইনে প্রার্থিতা হওয়া, অনলাইনে ভোট প্রদান সম্পর্কে। অনেকে বলবেন এটি আসলে কীভাবে সম্ভব, আমি বলবো এটি সম্ভব এবং এটি বাস্তবে আমরা দেখিয়েছি। গেল 14 জুলাই বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে, সেই বিস্তারিত বর্ণনা আজকের ভিডিওতে আমি দিচ্ছি আপনাদেরকে। দর্শক, আমাদের এই বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 2019 সালের শেষের দিকে এবং 2021 সালের মাঝামাঝি সময়ে এসে এটি সরকারিভাবে নিবন্ধিত হয়। নিবন্ধনের আগে তথা রেজিস্ট্রেশনের আগে এই সমিতির আরও একটি নির্বাচন আমরা করেছিলাম, প্রবাসে বসে ভোট দিয়েছি, প্রার্থিত হয়েছি। কীভাবে হয়েছিলাম? আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেহেতু আমাদের সমিতিতে আগে 161 জন ছিলাম, এখন নতুন বৃদ্ধি হয়ে 40 জন বৃদ্ধি হয়ে 201 জন হলাম। তো সবাইকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে সব কিছু আলোচনা হয় এবং পরিচালনা পরিষদ তথা ব্যবস্থাপনা কমিটিরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমরা আলাপ আলোচনা করি। যাই হোক, যে নিবন্ধনের আগে নির্বাচন ছিল সেটি আমি বলছি না, এখন যেটি নির্বাচন হলো নিবন্ধনের পরে গেল 14 জুলাই 2023-এ এটি নিয়ে আলোচনা করছি। মূলত আমাদের এই সমিতির অধিকাংশ সদস্য প্রবাসী, অধিকাংশ না, সব সদস্যই কিন্তু একসময় প্রবাসে ছিল, কেউ সাবেক প্রবাসী, কেউ বর্তমান প্রবাসে, যেমন আমি প্রবাসে রয়েছি। এবং আমাদের সভাপতি, সম্পাদক, সহসভাপতি, সহসভাপতি দেখেন দেশে আছে ছুটিতে, এবং আরও অপরাপর যারা সদস্য রয়েছেন অধিকাংশই এখন দেশের বাইরে, 150 জনের মতো আজকের দিনে প্রবাসে রয়েছে এই সমিতির 200-একজনের থেকে। তো যখন নির্বাচন আসলো, নির্বাচনের তফসিল ঘোষণা করলো চকরিয়া সমবায় কার্যালয় থেকে, তখন আমাদের এই সমিতিটা পরিচালনার জন্য কিন্তু বাংলাদেশে আমাদের 3 জন সম্মানিত ব্যাংক হোল্ডার রয়েছেন, ওনাদের নাম বলছি। সবাই আমার বড় শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন সাকা এবং ওয়াজউদ্দিন। আসলে আমরা পরিচালনা পরিষদের যারা সদস্য রয়েছে, সভাপতি, সম্পাদক, সহসভাপতি এবং পরিচালকবৃন্দ, সবাই যেহেতু প্রবাসে, ওনারাই কিন্তু দেখভাল করে দেশে ম্যানুয়ালিভাবে সব কিছু, সমবায় অফিসে যোগাযোগ থেকে শুরু করে ব্যাংকের লেনদেন, সদস্য ফি সংগ্রহ থেকে সব কিছু। তো ওনারা সমবায় কার্যালয়ে যোগাযোগ করেছেন, ওনারা বলতেছেন আপনাদের সদস্য অধিকাংশই দেশের বাইরে, কীভাবে ভোট নির্বাচন অনুষ্ঠিত করা যায়। তো আমরাও পরামর্শ দিলাম, জাহাদ ভাই সুন্দর একটি সিস্টেম ওনার মাথায় আসলো, উনি আমাকে বললো, এই ব্যাংক হোল্ডারদেরকে বললো, ব্যাংক হোল্ডার ওনারা সমবায় কার্যালয়ে গিয়ে বলেছেন যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোট নেব, আমাদের সদস্য যেই তালিকা রয়েছে এই তালিকার মধ্যে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সবার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের নির্দিষ্ট নির্বাচন কমিটির কোনো একজনের নাম্বারে, ওনারা নির্দিষ্ট নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ব্যালেট ফাটাবে, তখন আমরা সেটা ভোট নেব সেভাবে। তো দেখেন, ওনারা একটা কমিটি গঠন করলো, নির্বাচন কমিটি বদরখালী প্রবাসী কল্যাণ সমিতির জন্য এই গেল নির্বাচনে। সেখানে সভাপতি ছিলেন সম্মানিত জনাব মোহাম্মদ আবু তাহের, সহকারী সমবায় অফিসার চকরিয়া উপজেলা, এবং সদস্য হিসেবে ছিলেন সালাউদ্দিন সাকা এবং মহিউদ্দিন আহমেদ, আমাদের ব্যাংক হোল্ডার ওনারা দুজন। তখন জাহাদ ভাই আমাকে বললো একটি ব্যালেট তৈরি করো। এখানে একটু বলে রাখি, সমিতির শুরু থেকে আমি এখনও লেখালেখিতে আছি। তো ব্যালেট তৈরি করলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো সেই ব্যালেটটি ওনারা দেখালো সেখানে সমবায় কার্যালয়ে, ওনারা বলতেছেন হ্যাঁ ঠিক আছে সুন্দর। তো আপনারা ইতিমধ্যে এখানে ভিডিও মাঝে মাঝে দেখতেছেন আমার কথার পাশাপাশি, ভোটটা কীভাবে হলো সেই আমি যেই ভিডিওগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো আপনাদেরকেও আমি ভিডিওর মাঝে মাঝে দেখাচ্ছি এবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখন দেখুন, গেল 14 জুলাই এই নির্বাচনটা অনুষ্ঠিত হলো। কীভাবে হলো? আমাদের অফিস কার্যালয়ে সুন্দরভাবে দেখুন, এখানে একটা ল্যাপটপ এবং প্রিন্টার মেশিন রাখা হয়েছে, এটা শুধু ভোট যারা প্রবাসে রয়েছে তাদের দেওয়ার জন্য, এবং যে ব্ল্যাক বক্স রয়েছে সেটিও রাখা হয়েছে, এবং স্থানীয় সদস্যরা রয়েছেন, এবং যারা প্রার্থী প্রবাসে তারা যারা যারা দিয়েছে সবাই কিন্তু এজেন্ট দিয়েছে, সেখানে এজেন্টরাও কিন্তু বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। হ্যাঁ, এখন এখানে আমাদের
চকরিয়া উপজেলার সমবায় কার্যালয় থেকে এসেছিলেন জনাব জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার চকরিয়া উপজেলা, এবং সহকারী সমবায় অফিসার জনাব মোহাম্মদ আবু তাহের, এবং সহকারী সেখানে কম্পিউটার অপারেটর ছিলেন, ওনারাও এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যারা দেশে রয়েছে তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে গোপনভাবে বুটটি দেবে, সেখান থেকে তারা বুট দিয়ে নির্দিষ্ট ব্যালট বক্স রাখতেছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেটা অফলাইন, অফলাইন তথা দেশে যেটা বুট দিচ্ছে সেটা হচ্ছে অফলাইন, সে বিষয়ে বলার দরকার নেই, সেটা আপনারা সবাই জানেন সেটা কীভাবে হয়। অনলাইনের যেহেতু এই ভিডিও অনলাইনে আলোচনা, তো অনলাইন আলোচনাটাই আমি গুরুত্ব সহকারে জানাচ্ছি, হয়তো এখানে আমার কথা এদিকে এদিক হতেও পারে, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমাদের যেই সদস্য তালিকা রয়েছে সেটাতে আমি সেই থেকে শুরু থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা রেখেছি এই সদস্য তালিকায়। সেখানে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সংশোধন করেছে বা পরিবর্তন করেছে সেটাও আমি নির্বাচনের আগে ঠিক করেছি পরিচালনা পরিষদের নির্দেশে, নির্দেশক্রমে। তো এখন একজন কম্পিউটারে, এই যে আমার এখন সামনে কম্পিউটার রয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কম্পিউটারের সামনে একজন রয়েছে, উনিও কিন্তু সমবায় কার্যালয় থেকে এসেছেন। এরপর সাথে প্রিন্টার রয়েছেন, ওনার পাশেই দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবু তাহের, সহকারী সমবায় অফিসার চকরিয়া উপজেলা, এবং ওনার পাশে সালাউদ্দিন সাকিব এবং মহিউদ্দিন, এবং আমাদের সমিতির সম্মানিত সদস্য মামুন ভাই, আরও অপর অপর সদস্যকে দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে দুজন প্রার্থী দেখেছিলেন, সহসভাপতি জনাব হেসামউদ্দিন বাহাদুর এবং সভাপতি প্রার্থী মোহাম্মদ কায়সারউদ্দিন চেয়ারম্যানকে। তো দেখতে পাচ্ছেন এখানে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন চলছিল। এখন এই যে ব্যালেটটা আবারও দেখাচ্ছি, ব্যালেটটা, ব্যালেটের উপরে লেখা আছে সদস্য নাম্বার এবং মোবাইল নাম্বার এবং সিগনেচার। তো আমরা গ্রুপে জানিয়ে দিয়েছি এই ব্যালেটটা প্রিন্ট করে সামনে রেখে সদস্য নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার যেটা এখানে সদস্য তালিকায় রয়েছে সেটাই থাকবে, এবং সিগনেচারটা করে পছন্দের প্রার্থীকে বুট দিয়ে দেবেন, পাশে টিক চিহ্ন, টিক চিহ্ন, টিক চিহ্ন, টিক চিহ্ন দিয়ে দেবেন। তখন এটি আমরা ওই নির্বাচন কমিটির একজন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই গ্রুপে প্রকাশ করি, সেই হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বুটটা, ব্যালেটের ছবিটা তুলে, মানে প্রিন্ট করা যেই ব্যালেট আমি আমি মার্ক করেছি সেটাতে ছবি তুলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। পাঠানোর সাথে সাথে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন, আমার কথা এলোমেলো হলেও কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, যখন ব্যালেটটা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো হয় সাথে সাথে ওই যিনি হোয়াটসঅ্যাপ এই কম্পিউটারের সামনে রয়েছেন অপারেটরম্যান, উনি কম্পিউটারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে সেটা প্রিন্ট আউট করে বলতেছেন এত নম্বর সদস্য, মোবাইল নাম্বার এত এত বোর্ড পাঠিয়েছেন। আপনারা আগে ভিডিওটা শুনে নিন। ঠিক আছে, তো অসুবিধা না, বই সাইতে দিলেন, দেয় মারে দাও না, এজন্যই আমাদের দশ করি, সমস্যা নাই, করো। হ্যাঁ, শুনছেন আপনারা ভিডিওটা, তো দেখুন ওনারা বলে দিচ্ছেন এত নম্বর সদস্য, এত এত মোবাইল নাম্বার বুট পাঠিয়েছেন, ঠিক আছে কি না সবাই বলতেছে, এজেন্টরা বলতেছে, সবার কাছে কিন্তু ওই সদস্য তালিকা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তখন ওই প্রিন্ট আউট করা পেপারটা দিয়েছেন মোহাম্মদ আবু তাহের, সমবায় সহকারী সমবায় অফিসার যিনি শ্রদ্ধেয়, উনি দেখুন উল্টোভাবে ধরে এইভাবে রাখতেছেন, উনি কিন্তু দেখতেছেন না কে কাকে বুট দিয়েছে, স্কেল দিয়ে কেটে ফেলা হয়েছে যে উপরের অংশ, মানে আমার সদস্য নম্বর, মোবাইল নম্বর, সিগনেচারটা, ওটা কেটে ফেলা হয়েছে, ওটা কেটে সালাউদ্দিন সাকিবকে দিয়ে দিয়েছে, উনি সেটা বক্সে ঢুকিয়ে দিয়েছেন। এখন এই যে ব্যালেটটা আছে, এই ব্যালেটটা উনি সমবায় সহকারী সমবায় অফিসার জনাব মোহাম্মদ আবু তাহের উনি নিজেই বাস করে
ওটা ব্ল্যাক ব্ল্যাক বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এখানে দেখুন এই যে সুন্দর সিস্টেমটা আমরা যে পরিকল্পনাটা করেছিলাম ঠিক সেটি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে, সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই ভিডিওর মাঝখানেও এবং গ্রুপেতে অনেক বলেছি। তো দেখুন বোর্ড এরকম এরকম আস্তে 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 আমরা 201 জনের মধ্যে 199 জন বুট দিয়েছেন। একজন সে হয়তো প্রবাসে ব্যস্ততার কারণে বুট দিতে পারে না, আরেকটা বুট ওই হোয়াটসঅ্যাপ নাম্বার সঠিক না থাকায় মানে তালিকার সাথে না থাকায় বুট গৃহীত হয়নি। তো যাই হোক 199টা বুট কাস্ট হয়েছে, তার মধ্যে বলা যায় 99% বুট কাস্ট হয়েছে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, আপনার ভিডিও দেখে ইতিমধ্যে বুঝতে পারেন। তো ব্যালেট এই যে ব্যালেটগুলো যে ঢুকাই দিল এর আগে খেয়ে বুট কাকে দিয়েছে সেটা বলার সুযোগ নেই, যেহেতু আমরা দেখুন ব্যালেটটা আবার উপরে দিচ্ছি। হ্যাঁ, উপরে মোবাইল নাম্বার, সদস্য নাম্বার, সিগনেচার, এটা যখন কেটে ফেলা হলো নিচের অংশ ব্যালেট। তো ব্যালেটে এখন এই উপরের অংশটা চলে গেলো এক বক্সে আর ব্যালেট চলে গেল আরেক বক্সে, দুটা দুদিকেই। এখন আমি কাকে দিয়েছি কে কাকে দিয়েছে সেটা আর বোঝার কোনো সুযোগ নেই। তো এটা ব্যালেটে ইয়াতে বক্সে ঢুকে দেওয়া হলো, এরপরে আপনারা ভিডিওতে দেখুন যে কিভাবে বুটটি গণনা করা হলো। দূরে যাও না কেন চশমা, মোবাইল, মাইক, বই, গাবি, টেবিল, টুপি, হাঁস, ডাব, চশমা, আম, মাইক, বাঘ, বই, আনারস, ফুটবল, টেবিল, টুপি, হাঁস, ডাব, চশমা, মোবাইল, মাইক, বাঘ, গাবি, আনারস, ফুটবল, টেবিল, টুপি, হাঁস, ডাব, চশমা, মোবাইল, মাইক, বাঘ, গাবি, চশমা, মাইক, বই, আনারস, মই, টেবিল, টুপি, হাঁস, ডাব, চশমা, মাইক, বাঘ, কবুতর, গাবি, আনারস, মই, টেবিল, টুপি, ডাব, চশমা, আম, মাইক, বাঘ, কবুতর, গাবি, আনারস, ফুটবল, টেবিল, টুপি, হাঁস, ডাব, টেবিল, টুপি, চশমা, মোবাইল, ডাব, চশমা, মাইক, বাঘ।
দর্শক আপনারা দেখলেন বুট কিভাবে গণনা করা হলো। আসলে প্রচলিত নিয়ম অনুযায়ী এই বুট গণনা করা হলো, এরপর ফলাফলের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটি লম্বালম্বি করে দিয়েছে, সেটা আবার আমাকে ছোটো করতে হয়েছে ফ্রেমে আমাদের ভিডিওতে, এই জন্য একটু হয়তো বুঝতে আপনাদের কষ্ট হলো, একটু বুঝে নেবেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি এই ভিডিওটা আপনারা যাতে বুঝেন সহজভাবে করার। তো দেখলেন ভিডিওতে এই বুট গণনা কীভাবে হলো, ফলাফলটাও আপনাদেরকে আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন। আবার ফলাফল পরবর্তীতে চকরিয়া উপজেলার সহকারী সমবায় অফিসার জনাব মোহাম্মদ আবু তাহের, উনি এসামউদ্দিন বাহাদুর সহসভাপতি, তার মার্কা ছিল ফুটবল, তার প্রাপ্ত ভোট হচ্ছে 137 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল কাজের কাজল মার্কা ছিল ময়, তার প্রাপ্ত ভোট হচ্ছে 60 ভোট। অর্থাৎ এসামউদ্দিন বাহাদুর ফুটবল মার্কা 137 ভোট পেয়ে আগামী 3 বছরের জন্য বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি নির্বাচিত। ইতিমধ্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাকে পেয়েছিলাম সে হচ্ছে এম জাহিদুল ইসলাম মিয়াজি সম্পাদক, তার মার্কা ছিল গোলাপপুর, সে গতবারও সম্পাদক ছিল, এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে এম জাহিদুল ইসলাম মিয়াজি সম্পাদক, সে বিনা প্রতিদ্বন্দ্বিতা আগামী 3 বছরের জন্য বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নির্বাচিত হয়েছে। আজকে সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন, একজন ছিলেন মোহাম্মদ কায়সার উদ্দিন, আরেকজন ছিলেন হেলাল উদ্দিন। আজকে আপনাদের বুটে হেলাল উদ্দিন সভাপতি, মার্কা ছিল আনারস, তার প্রাপ্তভোট হচ্ছে 154 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ কায়সার উদ্দিন সভাপতি, প্রতীক ছিল সিয়ার, তার প্রাপ্তভোট হচ্ছে 43। অর্থাৎ হেলাল উদ্দিন আনারস মার্কা 154 ভোট পেয়ে আগামী 3 বছরের জন্য সে বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, যে দূর দূর দূরান্ত থেকে, অর্থাৎ সে প্রবাস বিভিন্ন দেশ থেকে খুব কষ্ট করে, কাল থেকে হয়তো আজকে থেকে মনে হয়তো অনেকে ঘুমান নাই, আমরাও ঘুমাই নাই, আজকে যে শুক্রবার ছুটির দিনেও আপনাদের সে সেবা করার জন্য আমাদের অফিসের সেই তিনজন সহকর্মী, আমাদের উপজেলা সমাবেশের মহোদয় আসছে, বিশেষ কারণ মনে বাইরে আছেন। যা হোক, আপনারা আগামী 3 বছর এই সমিতিকে সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করবেন, সৎ এবং সদায় পরিচয় দিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সরবুদ্দিন, মার্কা ছিল ভাগ, তার প্রাপ্তভোট হচ্ছে 162। সেই 162 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আগামী 3 বছরের জন্য সে পরিচালক পদে। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুদ্দিন বিন হাসান জামশেদ, মার্কা ছিল মাইক, তার প্রাপ্তভোট হচ্ছে 153। তিনিও আগামী 3 বছরের জন্য পরিচালক তৃতীয় স্থান অধিকার করেছেন। আর চতুর্থ স্থান অধিকার করেছেন জিয়াউদ্দিন, তার প্রাপ্ত ভোটের ফলাফলটি পড়ে শুনিয়েছেন এবং সেটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভয়েসগুলো দেওয়া হয়। মানে বলতে গেলে মোট কথায় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো টেনশন ছাড়াই এই অনলাইনের মাধ্যমে, বিশেষ করে সমবায় সমিতির বুটগুলো নেওয়া যায় যারা প্রবাসে সদস্য রয়েছে তাদের। আমি বলবো এই আমাদের এই নতুন সিস্টেমটার ফলে আমরা যারা প্রবাসী আসি প্রবাসীদের অধিকার নিশ্চিত হয়েছে। বুট দেওয়া মানে প্রবাসীদের বুট অধিকার নিশ্চিত করা, মানে তাদের অধিকার নিশ্চিত করা। হ্যাঁ, প্রবাসী মূল্যায়ন আমি বলবো এই ভিডিওর মাধ্যমে চকরিয়া সমবায় কার্যালয় এবং জেলা সমবায় কার্যালয় এবং সমবায় অধিদপ্তর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি আবেদন করব, এই সুন্দর সিস্টেমটা যদি সমবায় নীতিমালায় অন্তর্ভুক্ত করা যায় তাহলে যারা প্রবাসে বিভিন্ন সমিতির সদস্য রয়েছে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে, যা আমরা ইতিমধ্যে গেল 14 জুলাই করতে পেরেছি। আসলে আমি জানি না এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদের কারো এই নির্বাচন সম্পর্কে ধারণা নেওয়ার ইচ্ছে থাকে তাহলে বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের অফিস কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন, সেখানে আমাদের সম্মানিত ব্যাংক হোল্ডাররা রয়েছেন, ওনারা বলবেন কীভাবে কোন প্রক্রিয়াতে এই নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি এবং সম্পন্ন করেছি সঠিকভাবে। এবং আমাদের সম্মানিত সম্পাদক এম জাহাদুল ইসলাম মিয়াজি উনি রয়েছেন মালয়েশিয়া, ওনার সাথেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নাম্বার চাইলে আমি দেবো এবং চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না।